ভিউয়ার্স আমি প্রথমত মেশিনের পাওয়ার সুইচটি অন করে নিলাম। অন করার পর ডিসপ্লেতে P1 আসছে। আমি এবার জাস্ট এম বাটনটি ক্লিক করব। এই এম বাটনটি ক্লিক করার পর যে লেখাটি আছে এটি হচ্ছে 1.28, অর্থাৎ 1 হচ্ছে মেমোরি সুইচ আর 28 হচ্ছে মেমোরি সুইচের মান। আমরা এখন এটিকে এই অবস্থায় রেখে আমরা জাস্ট দেখে নিলাম। এবার আমি যেটি করব সেটি হচ্ছে মেমোরির ভিতরে ঢুকব, এম বাটন চাপ ধরে রাখব। ছয় সেকেন্ডের মধ্যে দুইবার শব্দ হবে, অ্যালার্ম দিবে। এরপর আমি এম বাটনটিকে ছেড়ে দিব। দেওয়ার পর মাইনাস বাটনের সাহায্যে 241 নিয়ে আসবো। এই 241 নিয়ে আসার পর আমি রেডি বাটনটি ক্লিক করব। রেডি বাটনটি ক্লিক করার পর ভিউয়ার্স আমি যদি এই জিরোটাকে 11 রাখি, রাখার পর রেডি বাটন অফ করে দিই, তাহলে এবার P1 P2 P3 P4 P5 সব চলে গেছে, অর্থাৎ পুরো মেশিন রিসেট হয়ে গেছে। এবার আমি নতুন করে একটা প্যাটার্ন করব। প্যাটার্ন করার জন্য আমাকে এম বাটন একবার চাপ দিতে হবে। আপনারা দেখুন 1.27, অর্থাৎ এই মেশিনে এখন 2700-এর বেশি স্পিড আসবে না। আমি এবার মাইনাস বাটনকে দুবার চেপে দিলাম, সি আসছে, আর একবার চাপ দেবো, পি আসছে। এবার রেডি বাটনকে চাপ দিব, P1 আসছে। P1 আসার পর দুইটা হাইফেন আসছে, অর্থাৎ বুঝতে হবে এই মেশিনে এখন কোনো প্যাটার্ন করা নাই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সিলেক্ট বাটনের সাহায্যে নং এর জায়গায় আসব। এখানে আসার পর আমি এক্সাম্পল একটা প্যাটার্ন দিয়ে নিলাম, 1 দিলাম। আপনারা যদি প্যাটার্ন করার বিষয়ে জানতে চান তাহলে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে প্যাটার্ন করার, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি এটা এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এক্স স্কেল 100, ওয়াই স্কেল 100, স্পিড 2700। আমি চাইলেও এই স্পিডটাকে আর বাড়াতে পারবো না, মাইনাস হবে বাট প্লাস হবে না। এরপর টেনশন আপনার প্রয়োজন অনুসারে করে নেবেন। এবার আমি রেডি অফ করে দেবো। দেওয়ার পর এম বাটন দুইবার চাপ দিব। দেওয়ার পর আমরা ভিউয়ার্স P1কে প্রোগ্রাম করে নিলাম। এবার P1 চাপবো, রেডি চাপবো, আমার মেশিনটি রেডি হয়ে গেছে। এবার আমি চেষ্টা করবো পুনরায় স্পিডটি বাড়ানোর জন্য। তো ভিউয়ার্স স্পিড বাড়াতে হলে সাধারণত আমরা এম বাটন ক্লিক করার পর প্রোগ্রামে ঢুকি। ঢুকার পর স্পিডে আসি, নো স্পিড এখনও বাড়ছে না, বাড়বেও না স্পিড, আমরা বের হয়ে যাচ্ছি। এরপর আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করতেছি, দেখুন আমরা যেহেতু মেশিনটা রিসেট করেছি সেক্ষেত্রে মেশিন রিসেট করার পর 1000 স্পিড আসে, আমরা সেটিকে বাড়িয়ে নেব। এবারও 2700-এর বেশি আসবে না, এটাই ফাইনাল। আমরা সাধারণত যখন খুব বিপদে পড়ে যাই তখনই শুধু এই কাজটি করি, মেশিনের এই স্পিড লকটা করে রাখি। আপনারাও এভাবে করবেন, আমি আশা করছি আপনারাও সেফ থাকবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এই ছিল আমার আজকের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।